করোনা আবহে প্রায় 2 মাস পর ভক্তদের জন্য খুলে গেল তারকেশ্বর মন্দিরের দরজা। আজ অর্থাৎ শুক্রবার থেকে মন্দিরের সদর দরজা খোলা হলেও গর্ভগৃহে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। মন্দিরে প্রবেশের জন্য মানতে হবে সামাজিক দূরত্ব। সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত মন্দির খোলা থাকবে বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। সমস্ত রকম সরকারি বিধিনিষেধ মেনেই চলবে পূজা পাঠ। আগামী কাল থেকে আমি আপামর তারকেশ্বরবাসীর কথা চিন্তা করে এবং বিভিন্ন সংস্থার কাছ থেকে আমি সব আবেদন পেয়েছি এবং প্রত্যেকেই চাইছি যাতে নিয়ম রক্ষা করে মন্দির করা যায়, তারা সকলেই উপকৃত হয়। এতদিন তো মন্দির বন্ধ ছিল, এই প্রথম দিন কিভাবে জানলেন আপনারা? আমরা জানি না, আমরা এমনি ঠিক করেছিলাম শুক্রবার যাবো, কাল রাত্রে খবর পেয়েছি যে আজকে খোলা, আমরা আজকে সকালে বেরিয়ে এসেছি। হুগলি থেকে মনোজ চৌধুরীর রিপোর্ট।